দীর্ঘ অসুস্থতার পরে বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে দক্ষিণ ভারতীয় নেপথ্য শিল্পী সঙ্গীত সুরকার ভবতারিণী রাজার। মৃত্যুকালে বয়স হয়েছিল 47 বছর। গত 6 মাস ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। জানা যাচ্ছে সম্প্রতি তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ শুক্রবার চেন্নাইতে আনা হয়, সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ ভারতীয় সঙ্গীত জগতের অতি পরিচিত নাম ভবতারিণী রাজা। তিনি সঙ্গীত পরিচালক ইলাইয়া রাজার কন্যা। সুরকার কার্তিক রাজা এবং ইয়ুবান শঙ্কর রাজা সম্পর্কে তাঁর দাদা হন। 1995 সালে রাসাইয়া ছবিতে নেপথ্য শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন ভবতারিণী রাজা। তিনি সুরকার দেবা এবং শিল্পীর সুরে বেশ কিছু গান গেয়েছেন। 2001 সালে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসাবে জাতীয় পুরস্কারও পান তিনি। 2002 সালে তিনি রেবতী পরিচালিত মিত্র মাই ফ্রেন্ড সিনেমায় সুর দিয়েছিলেন। এরপর তিনি ফের মিলেঙ্গে সহ বহু চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর শেষ সঙ্গীত অ্যালবাম মালায়ালাম চলচ্চিত্র মায়ানাধি। তামিল চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকাহত অগণিত ভক্ত এবং দক্ষিণ ভারতীয় সঙ্গীত জগৎ। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।